समबায় সমিতির সপ্তাহব্যাপী কার্যক্রম শুরু হয়েছে। এটা আমাদের ত্রিপুরা সরকারের নয়, এটা আমাদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে হয়ে থাকে। সারা ভারতবর্ষ হয় এই সমবায় সমিতির মাধ্যমে। আমরা রাজ্যের সমস্ত গ্রামে গঞ্জে সমস্ত জায়গাতে আমরা এটাকে নিয়ে যে কোঅপারেটিভ বা এই সমবায় সমিতি সাধারণ মানুষের জন্য কতটুকু প্রয়োজন, এই কোঅপারেটিভের মাধ্যমে অর্থাৎ সরকারের যে একটা সহায়তা, যে একটা পলিসি, যে সাধারণ মানুষকে, সাধারণ জনতাকে কি করে ডেভেলপ করা যায় কর্মের মাধ্যমে, তাদেরকে কিভাবে সাহায্য সহযোগিতা সরকার করতে পারে, সেটাই একটা সমবায় সমিতির মূল ধর্ম। এবার আমাদের 68তম আমাদের সমবায় সমিতির আমাদের দিবস চলছে। আগামী 14 তারিখ থেকে আমাদের মূল কাজ শুরু হবে। এক সপ্তাহ ব্যাপী আমাদের এই কার্যক্রম সারা রাজ্যে প্রতিটি ডিস্ট্রিক্টে আমরা সমস্ত কোঅপারেটিভ যারা আমাদের সাথে রিলেটেড আমরা তাদেরকে নিয়ে সেমিনার করব। আমরা এই কোঅপারেটিভের উপর আমাদের যে বিভিন্ন রকমের যে স্কিম আছে বা বিভিন্ন রকমের যে সাহায্য সহযোগিতা আমরা করার যে আমাদের পরিকল্পনা আছে সেইগুলি নিয়ে আমরা ডিসকাস করব। তো এবার আমাদের এখানে আগরতলা স্থিত যে আমাদের আরসিএস যে বিল্ডিং, যে অফিস, সেই অফিসের যে হলঘর আছে সেই হলঘরে আমাদের এটা প্রতি বছরই হয়ে থাকে একটা রক্তদান শিবির। আমাদের যারা এই কোঅপারেটিভের সাথে যারা জড়িত, যারা রিলেটেড, বিভিন্ন রকমের ল্যাম্প, ব্যাগস, মার্কেটিং সোসাইটি সব জায়গা থেকে তারা আসে। এসে তারা এই আজকে যেটা আমাদের রক্তদান শিবির হচ্ছে এবারও এসছে সারা ত্রিপুরা। তো আমাদের এটা উদ্দেশ্য হচ্ছে আমরা নিজেরা আমরা বিভিন্নভাবে আমরা যেভাবে আমরা নিজেদেরকে কর্মসংস্থান বা বিভিন্ন গ্রামের মানুষ সবাইকে নিয়ে আমরা সরকারি সাহায্য সহযোগিতা নিয়ে যেভাবে আমরা দাঁড়াতে চাই, পাশাপাশি আমরা সেটাও আমাদের মোটো যে আমরা সামাজিক কার্যক্রমও আমরা এটা করতে হয়। তো সামাজিকতাকে সামনে রেখে, সামাজিক কার্যক্রমকে সামনে রেখে আজকে আমাদের এই কোঅপারেটিভের পক্ষ থেকে আমাদের যারা কোঅপারেটিভের যারা অফিসার আছে, আমার ডান পাশে আছে আমাদের নিখিল রঞ্জন চক্রবর্তী, উনি আমাদের এই কোঅপারেটিভের ডেপুটি রেজিস্ট্রার। আমার বাই পাশে আছে উনি ওয়েস্টের, ওয়েস্ট ডিস্ট্রিক্টের ডিআরএস মানিক দাস মহাশয়। তো উনাদের মাধ্যমে
আজকের এই ব্লাড ডোনেশন হচ্ছে ওনারই সবাইকে নিয়ে একসাথে একটা মহত্বপূর্ণ অনুষ্ঠান রক্তদান আপনারা সবাই জানেন এটা একটি উত্তম কাজ সামাজিকতা কাজের মধ্যে সবচেয়ে এটা উত্তম কাজ রক্তদান তো আমরা সেটা করছি এখন রক্তেরও যোগান অনেক প্রয়োজন সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক আজকালের দিনে রক্তের একটা প্রয়োজনীয়তা একটা প্রতিদিন সেটা আমরা সবাই জানি দেখছি সেই জন্য আমরাও সেটাকে বেছে নিয়েছি যে আমাদের যারা রিলেটেড আমাদের কোঅপারেটিভ আছে তাদেরকে দিয়ে আমরা কিভাবে মানুষের পাশে দাঁড়াতে পারে মানুষকে সাহায্য সহযোগিতা মুমূর্ষ রোগীকে আমরা কিভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি সেই কারণে আমরা আজকে এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করেছি ধন্যবাদ।